দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আছি পুরান ঢাকার লালবাগ কেল্লা তো পুরো ভিডিও আমার সাথে থাকবেন এই লালবাগ কেল্লাটি পুরান ঢাকায় হাজারীবাগ এলাকায় অবস্থিত এই লালবাগ কেল্লায় প্রবেশ করতে মাত্র 20 টাকার একটি টিকিট লাগে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি গাইস এই যে মহলটি দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো মহল না এটি হলো শায়েস্তা খাঁ এর কন্যা পরিবীবীর সমাধি এখানেই ওনাকে সমাধি করে রাখা হয় লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবীবী সমাধিত আছেন শায়েস্তা খাঁ তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবীবীর সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবীবীর সমাধি পরিবীবীর আরেক নাম ইরান দুখত রহমত বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল দুবেদার শায়েস্তা খানের কন্যা আর গাইস এই লালবাগ কেল্লার এই যে দুর্গটি দেখতে পাচ্ছেন এই দুর্গর চারপাশে আছে রাস্তা মানে এই দুর্গটি মাঝখানে চার পাশ দিয়ে রাস্তা এদিকে আছে এদিকেও আছে লালবাগ কেল্লার ইতিহাস হলো সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় 15 মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এই সময় তিনি মসজিদ ও দালান হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন 1684 সালে এখানে শায়েস্তা খাঁ কন্যা ইরান দুখত রহমত বানুর পরিবীবী মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁয়ের দুর্গটিকে অপয় মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরিবীবী সমাধি শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটিকে পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে তো লালবাগ কেল্লা কিছু দর্শকদের সাথে কথা বলে নেওয়া যাক যে এখানে ওনারা কোথা থেকে আসছে এবং এখানে এসে ওনাদের কেমন লাগতেছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনাদের লালবাগ কেল্লা এসে কেমন লাগতেছে সুন্দর আর এটা তো প্রাচীন আমাদের একটা পুরাকীর্তি এবং আমাদের বাংলাদেশের জন্য একটা অত্যন্ত সুন্দর এবং স্বনামধন্য জায়গা তো আমরা সুদূর মাগুরা থেকে এসেছি দুঃখিত এই ভাইয়ের সাথে আমার ভালো কথা হয়েছিল কিন্তু আমার মাইক্রোফোন একটু সমস্যার জন্য কথাগুলো বোঝা যেতেছিল না আমি দুঃখিত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি এলিফ্যান্ট রোড থেকে ঢাকায় এলিফ্যান্ট রোড থেকে আচ্ছা আজকে তো শুক্রবার আপনার দেখা খুব ইচ্ছা ছিল হ্যাঁ বন্ধের দিন সুযোগ পেলে এরকম জায়গায় ঘুরতে আসতে তো অবশ্যই ভালো লাগে তো কেমন লাগতেছে আপনার এখানে ঘুরে আসতে ভালো লাগে ভাইয়া ও আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ লালবাগ কেল্লার ঠিক
পিছনেই আছে একটি উঁচু স্থান যেটা মূলত সুড়ঙ্গ পথ নামেও পরিচিত। এইখান থেকে এই লালবাগ কেল্লার ভিউটা খুব সুন্দর। আপনারা এখন দেখতে পারতেছেন যে লালবাগ কেল্লার দৃশ্যটা কত সুন্দর। এই যেন একটা বাংলার তাজমহলের মতো দৃশ্য। তো গাইস, এই ছিল পুরান ঢাকার লালবাগ কেল্লা, যেটাকে বলা যায় তাজমহল। যদি ভালো লাগে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।